বলি আমিন। এই জন্য প্রাণ ভরে মহব্বতের সঙ্গে এক আল্লাহ ছাড়া প্রভু আর কেউ নাই, যে প্রভুকে আমরা চোখে দেখতে পাই না, পাই না কি? আমি কোরআনে পাকের সূরা বাকারা থেকে একটি সেন্টেন্স বাক্য আয়াত রেখেছি, খুব সংক্ষেপ কিছু তথ্য পরিবেশন করব। এই সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা হলো মান আমানা বিল্লাহ, যে সেন্টেন্স বাক্যটা রেখেছি বাক্যটির প্রথম ওয়ার্ড হলো মান আমানা বিল্লাহ, মানে আল্লাহ বলছেন যারা আমাকে না দেখে স্রষ্টা বলে বিশ্বাস করেছে। আজকের আমরা যারা এই মজলিসে বসে আছি, একটা লোক হাত তুলে দেখাতে পারবেন হুজুর আমি আল্লাহরে দেখেছি? এই দেখাতে পারবেন কেউ? কথা বলেন। তাহলে আমরা কেউ আল্লাহকে দেখেছি, কেউ হাত তুলে সার্টিফিকেট দিতে পারবে না, কিন্তু আল্লাহ বলছেন তিনটি আমল করলে ঠিকানা হবে জান্নাত। কটি বললাম? কোরআনে আল্লাহ বলছেন তিনটি আমল যদি তোমরা করতে পারো তাহলে আমার তরফ থেকে পুরস্কারে বিবেচিত হবে, বিপদে মুসিবতে তোমরা সাহায্য পাবে এবং তোমাদের ঠিকানা হবে জান্নাত। আয়াতটার বাংলা অর্থ হলো এই তিনটি আমলের একটি হলো মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন আমি যে একজন প্রভু আছি এটাকে না দেখে বিশ্বাস করার নাম হলো একটা ওয়ার্ড। তিনটি আমলের একটি হলো আমি যে প্রভু আছি এটা না দেখে বিশ্বাস করতে হবে। এখন আল্লাহকে আমরা কেউ দেখেছি? কথা বলেন। তাহলে আল্লাহ আছে না নেই? বর্তমান প্রযুক্তির যুগের বিজ্ঞানীরা বলছে যেটা দেখি সেটা বিশ্বাস করি, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, যেটা দেখা যায় না তাও দূরবীন দিয়ে আমরা চোখে দেখার সুযোগ তৈরি করেছি। অনেক জিনিস খালি চোখে দেখা যায় না, দূরবীক্ষণ যন্ত্র চোখে লাগালে এই আমাদের চোখের সামনে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু পয়জান ঘুরে বেড়াচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু পয়জান যেগুলো খালি চোখে দেখা যায় না, কিন্তু দূরবীক্ষণ যন্ত্র লাগালে সবগুলো ধরা যায়। তো বিজ্ঞানীরা বলছে আমরা যেগুলো চোখে দেখা যায় না সেগুলো দেখার জন্য দূরবীন বানালাম, চোখে দিয়ে সেগুলো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অণুকণা জীবাণুগুলো চোখে দেখলাম। আর এই পৃথিবীর মালিক যদি একজন থাকে তাহলে না জানি তার চেহারা কত বড় হবে, কারণ দুনিয়াতে একটুখানি না, এই বিশাল দুনিয়া বানিয়েছেন যিনি তার চেহারা না জানি কত বড় হওয়া দরকার। আর আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা, দার্শনিকরা, ইঞ্জিনিয়ারেরা, ডাক্তারেরা, মাস্টারেরা, বুদ্ধিজীবীরা, সাহিত্যিকরা কেউ আল্লাহরে দেখতে পায়নি, এই জন্য তারা বলছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই, আল্লাহ ইজ নাথিং, পূর্ব বলতে কিচ্ছু নাই, দুনিয়া হলো প্রকৃতির নিয়ম, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। নদীতে জোয়ার হয় আবার ভাটাও হয়, প্রতিদিন রাত হয় দিন হয়, এ পরিচালনার মালিক টালিকের দরকার নাই, এমনি এমনি হয়, এটা হলো বিজ্ঞানীদের ধারণা। প্রকৃতির নিয়ম অতীতকাল থেকে হয়ে আসছে, ভবিষ্যৎকালও থাকবে। প্রতিদিন নদীতে জোয়ার হয়, পানি কানায় কানায় উতলে ওঠে, আবার ভাটা হয়, পানি তলায় নেমে যায়, কেউ পরিচালনা করে না। প্রতিদিন দিন হয় আবার রাত হয়, এই দিন তৈরি করার জন্য কেউ পিছনে নাই, রাত করার জন্য কেউ নাই, এই প্রকৃতির নিয়ম এমনি এমনি হচ্ছে আর হবে। তাই তারা বলছে স্রষ্টা বলতে কিছু নাই। এখন আমরা ওদের কথা বিশ্বাস করব? করব? প্রযুক্তির বিজ্ঞানীরা, প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের ওই তথ্যগুলো আমরা বিশ্বাস করব যেগুলো কোরআনের সঙ্গে মিল পাওয়া যাবে, কোরআনের সঙ্গে যেগুলো মিল পাওয়া যাবে সে তথ্যগুলো বিশ্বাস করব। কিন্তু যে তথ্যগুলো কোরআনের সঙ্গে, প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের তথ্যগুলো কোরআনের সঙ্গে মিল পাওয়া যাবে না সে তথ্যগুলো আমরা বিশ্বাস করব? সে তথ্যগুলো বিশ্বাস করলেই কিন্তু আমরা বেঈমান হয়ে যাব। ইমানদারের অপোজিট শব্দ হলো বেঈমান, ইমানদার হলো আল্লাহ বিশ্বাসী, আল্লাহকে না দেখে বিশ্বাস করা, এর অপোজিট শব্দ হলো বেঈমান, যারা আল্লাহ মানে না। পৃথিবীতে কিছু মানুষ আছে না নাই? বেঈমান আছে না নাই? কিছু মানুষ বেঈমান আছে। বেঈমানদের ঠিকানা কোথায়? আলহামদুলিল্লাহ, বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্বকট করিয়ে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।
সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন, আমাকে তারা না দেখে স্রষ্টা বলে বিশ্বাস করলো না, পৃথিবীর মালিক আমি একজন আছি এটা যারা বিশ্বাস স্থাপন করলো না। ও কাজ্জাবু বিআয়াতে না, আমার আসমানি সত্য কথা কোরআনে পাকের ভিতরে যত তত্ত্ব পরিবেশন করেছি এ তত্ত্বগুলোকেও যারা অবিশ্বাস করলো সত্য হিসাবে মান্যতা দিল না। উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। অহুম ফিহা খালেদুন, আর যুগ যুগ ধরে এদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নাম এমন একটা জায়গা যেখানে আগুনে পড়লে মরণ হবে না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে পুড়তে হবে কিন্তু পুড়লে মরণ হবে না। পৃথিবীতে আমরা কিছু জিনিস যদি আগুনে পোড়াই, জীবন্ত জিনিস আগুনে পোড়ালে মরণ হবে না? হবে না, আগুনে পোড়ালে মরণ হয়। এমনকি মরা মানুষ শ্মশানের চিতায় পোড়ালো, আগুনের তাপে ওরা হাত পা খুশি ঠেলে ওঠে, এ ওঠে না? ওঠে না, হাত পা খুশিও ঠেলে ওঠে। পুড়িয়ে যখন একেবারে সারখার করে দেয়া হয়, ছাইয়ের ঢিবি হয়ে যায়, তখন ওরা আপনজন মনে করে কাজ শেষ হয়ে গেছে, বাড়ি চলে যায়। তো দুনিয়ার আগুনে পোড়ালে মরা মানুষও হাত পা খুশি ঠেলে ওঠে, ঠিক না? মরা মানুষও ঠেলে ওঠে। আল্লাহ বলেন, আমার জাহান্নামের আগুন এমন কোয়ালিটির আমি বানিয়েছি যেখানে বান্দাদের পুরানো হবে কিন্তু তাদের মরণ হবে না। লাইয়া মুতু অলা ইউখরেজ ফিহা, খুব সংক্ষেপ করে বলি, আল্লাহ বলছেন লাইয়া মুতু, মরণ কোনোদিন আগুনে পুড়িয়ে হবে না। অলা ইউখরেজ ফিহা, আর কোনো বন্ধু এসে কোনোদিন কাউকে আগুনের থেকে বাইরে বার করেও দিতে পারবে না। কারণ আল ইয়াউমা মুলকালি, সেদিনের একমাত্র মালিক হব আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কাজের দায়িত্বে আমি আল্লাহ একাই নেতৃত্ব দিয়ে কাজ চালাবো, আর ফেরেশতারা আমার হুকুম তামিলে কাজগুলো বাস্তবে রূপদান করবে। মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলছেন, আমি ফেরেশতা বানিয়েছি নূর দিয়ে। কি দিয়ে? নূর দিয়ে, নূর নূর দিয়ে ফেরেশতা বানিয়েছি। আবার এই ফেরেশতার দুটো ধাঁচে বানানো হয়েছে, একটা ফেরেশতার অন্তর হলো নরম আর একটা ফেরেশতার অন্তর হলো কঠোর। ফেরেশতার দুই রকম কোয়ালিটি, এক রকম কোয়ালিটির ফেরেশতাদের মন নরম আর একদল ফেরেশতাদের মন হলো কঠোর শক্ত। মালাইকাতুন গিলাজুন শিদাদ, এরা হলো কঠোর প্রকৃতির ফেরেশতা, যা বলবো ওরা আমার হুকুম তামিলে ব্যস্ত হয়ে যাবে, কোনো বান্দার দিকে দয়া মায়া দেখাবে না। আবার কিছু ফেরেশতা বানাবো নরম ধাঁচের, আমি আল্লাহ পাক ওই নরম ধাঁচের ফেরেশতাদের দিয়ে আমার ইমানদার মোমিন বান্দাদের জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেব, যাতে তারা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির ব্যবস্থা দিয়ে জান্নাতের দরজায় পৌঁছে দিতে পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন ঘটনা হলো, ফেরেশতারা এমন পর্যায়ে তৈরি, এদের খাওয়া নেই, ঘুম নেই, পেশাব নেই, পায়খানা নেই, স্বামী নেই, স্ত্রী নেই। ফেরেশতারা এরা হলো নিরপেক্ষ কোয়ালিটির, এক কথায় আমরা কিরিবলিঙ্গ যাকে বলি, বা এক কথায় আমরা হিজড়া বলি না, হিজড়া, যারা নাও পুরুষ নাও স্ত্রী, এই হিজড়া প্রকৃতির, এক কথায় তারা নাও পুরুষ নাও স্ত্রী, এমন কোয়ালিটির আল্লাহ তাদের বানিয়েছেন। কোনো ফেরেশতার স্ত্রী নাই, কোনো ফেরেশতার স্বামীও নাই, এই মধ্যম পন্থ অবলম্বন করে আল্লাহ তাদের বানিয়েছে। ওদের কাম লোভ মোহ নাই, খাওয়া নাই, ঘুম নাই, কোনো চাষবাস নাই, ব্যবসা বাণিজ্য নাই, ওদের কাজ হলো আল্লাহ যখন যেটা বলেন সেটা করেন। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যখন যেটা বলেন ওরা তখন সেই কাজটা করেন। ফেরেশতাদের 1000 বছরের ইবাদত আর মানুষের এক অক্ত নামাজ, এক অক্ত ইবাদত, ফেরেশতাদের 1000 বছরের থেকে বেশি মূল্যবান। জোরে বলে একটু সুবহান। ফেরেশতার 1000 বছর ধরে ইবাদত করলে যে মর্যাদা সম্মান পাবে, আর মানুষ যদি এক অক্ত নামাজ আদায় করে তার থেকে বেশি মর্যাদা পাবে। কারণ মানুষের কাম লোভ মোহ দেয়া হয়েছে, বিবি বাচ্চা দেয়া হয়েছে, মানুষের সংসার দেয়া হয়েছে, খাওয়া দাওয়ার দায়িত্ব দেয়া হয়েছে, চাষবাস আছে, ব্যবসা বাণিজ্য আছে, রোগ বিমারি আছে, হাজারো চিন্তায় মানুষ পাগল হয়ে বেড়ায়, কিন্তু মর্জেন যে আজান দেয় সব কাজে লাথি মেরে বান্দা যখন মসজিদে হাজিরি দেয়, আল্লাহ ওই বান্দার এবাদতটা ফেরেশতার এবাদত থেকে বেশি পছন্দ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতাদের এবাদতের প্রতিদান কিন্তু জান্নাত জাহান্নাম নাই,
ফেরেশতাদের ইবাদতের প্রতিদান জান্নাত জাহান্নাম নাই, মানুষের ইবাদতের প্রতিদান আছে জান্নাত আর জাহান্নাম। আল্লাহ বলেন আমার দুনিয়ায় বাস করবে, আমার নেমাত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে বাস করবে, আর আমি আল্লাহ আমার হুকুমের খেলাফ করে যদি দুনিয়ায় চলো তাহলে প্রতিদান হবে জাহান্নাম, আর আমার স্বাদের বানানো দুনিয়ায় আমার হুকুম মেনে যদি চলো তাহলে ঠিকানা হবে জান্নাত। সজাসজি দুটি কথা, একটা হলো আমার দুনিয়ায় বাস কর, দুনিয়া বানিয়েছকে? তিনি বলছেন খলাকাশ সামাত আলার্দ, মাথার উপরে যে নীলাকাশ দেখছো ও বানিয়েছেন, আবার পৃথিবীতে সাগরের মাঝে যত দ্বীপ আছে যে দ্বীপগুলো এক একটা দেশ হিসাবে বিবেচিত এ দেশগুলো বানিয়েছি আমি। আজ পর্যন্ত কোন ভূগোল বইতে কোন ইতিহাসে এমন তথ্য আপনারা খুঁজে পাননি যে সাগরের মাঝে বালি মাটি আর পাথর ফেলে একটা দেশ বানিয়েছে বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা, ডাক্তারেরা, মাস্টারেরা, বুদ্ধিজীবীরা, সাহিত্যিকেরা, কোন একটা দেশ সাগরের মাঠে মাঝে বালি মাটি পাথর ফেলে একটা দেশ বানিয়েছে? কোন ভূগোল বইতে পড়েছেন? কোন ইতিহাসে লেখা আছে? তাহলে দুনিয়ায় যত দেশ আছে সব বানিয়েছে কে? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলছেন আমার দুনিয়ায় বাস করবা, আমার নেয়ামত খাবা, ফল ফুল মিষ্টি মেঠাই সব কিছু খাবা আমার নেয়ামত, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবা, আনন্দ ফুর্তি করবা, আমার জমিনে ঘর বেঁধে থাকবা আর আমারে নেবে না, তাহলে আমি মালিক তোমাদের কি শাস্তি দিতে হয় সেটা আমি চিন্তা ভাবনা করে রেখে দিস, সেই শাস্তির নাম হলো জাহান্নাম, অনল অগ্নিকুণ্ড। আর যদি আমার দুনিয়ায় বাস করে আমার হুকুম মেনে চলো, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন ও মানুষ জিন সমস্ত সৃষ্টিবিদে তোমাদের দুটি জাতিকে আমি পৃথিবীতে পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য, অতএব আমার ইবাদত যদি তোমরা করে আমারে খুশি করে আসো তাহলে তোমাদের ঠিকানা হবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। জোরে বলি একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এখন কথা হলো এই, আল্লাহ পাক তিনটি আমলের কথা বলেছেন, একটি আমলের নাম হলো মান আমানা বিল্লাহ, আমারে না দেখে স্রষ্টা হিসাবে একটু বিশ্বাস করা। একদল মানুষ আল্লাহ আছে বিশ্বাস করে না, এখন আমরা আল্লাহ আছে বিশ্বাস করি না, করি না, দেখি না কিন্তু বিশ্বাস করি, এখন আল্লাহকে দেখা যায় না যায় না, কথা বলেন আল্লাহকে দেখা যায় না যায় না, আল্লাহ আছেন তিনি এটা মানুষকে বিশ্বাস করানোর জন্য নজির সৃষ্টি করে দিয়েছেন কিছু বান্দাদের দিয়ে তার চেহারা দেখিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরদের ভিতরে দুইজন পয়গম্বর আমার আল্লাহকে দেখার সুযোগ পেয়েছেন, কজন বললাম? দুইজন পয়গম্বর আমার আল্লাহকে দেখার সুযোগ পেয়েছেন, একজন পয়গম্বরের নাম মুসা কালিমুল্লাহ আর একজন পয়গম্বরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইজন পয়গম্বর আমার আল্লাহকে দেখেছেন, আল্লাহ যে আছেন নমুনা স্বরূপ আল্লাহ দুইজন পয়গম্বরকে তা নূরে তাজুলের চেহারা দেখিয়েছেন। ও মানুষ তোমরা তো দেখতে পাবে না তাই বলে যেন অবিশ্বাস করো না আমি নাই, এই জন্য দুইজন পয়গম্বরকে আল্লাহ দেখিয়েছেন। একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, মিশরের দেশে তিনি ইমানের দায়িত্ব পরিচালনা করেছিলেন, ওনার পিতার নাম ছিল ইমরান। খুব সংক্ষেপ করে বলি, মুসা নবী যখন বিপদে মুসিবতে কোনো সমস্যার সম্মুখীন হতেন দৌড়ি একটা পাহাড়ের কিনারায় যেয়ে হাজির হতেন, এই পাহাড়টি ছিল মাদায়নের দেশে। কি নাম বললাম? মাদায়নের দেশেই পাহাড়টি ছিল, পাহাড়টির নাম আমরা কম বেশি সকলে জানি, পাহাড়টির নাম হলো কোহেতুর। কি নাম বললাম? কোহেতুর। অতীতে ছিল এখনো আছে। এই পাহাড়ের কিনারায় মুসা নবী যে সমস্যা সমাধানের জন্য পয়গম্বরেরা যখন বিপদে মুসিবতে কোনো সমস্যায় পড়তো, টোটাল পয়গম্বর আদম নবী থেকে মুহাম্মদ রসুল্লাহ পর্যন্ত পয়গম্বরেরা কোনোদিন কোনো মানুষের কাছে বিপদে পড়ে হাত পাততে যায়নি, এটা হলো পয়গম্বরদের আদর্শের বৈশিষ্ট্য। এরা কোনো বিপদে মুসিবতে পড়ে সমস্যায় পড়ে কোনো মানুষের কাছে হাত পাততে যায়নি, এরা মেম্বার চিনত না, প্রধান চিনত না, এমএলএ চিনত না, এমপি চিনত না, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কিছু চিনত না, এরা চিনত একজনকে, তিনি হলেন কে? আলহামদুলিল্লাহ, তিনি হলেন আল্লাহ সুবহান তাআলা। কারণ তিনি বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইয়্যিন কদির,
সব শক্তির উদ্দে হলো আমার শক্তি। তোমরা যত কিছু বানাও সব শক্তির উদ্দেশ হলো আমার শক্তি। অর্থাৎ আমার শক্তির উপরে যদি নির্ভর করো, পৃথিবীর কারো কাছে তোমাদের আর হাত পাতার কোনো প্রয়োজন দরকার হবে না। তো মুসা নবী যখন সমস্যায় পড়তেন, সমস্যা সমাধানের জন্য চলে যেতেন ওই তুর পাহাড়ের কিনারায়, একজন মেয়ে ছেলে মুসা নবীরে বলছে, পয়গম্বর আমি বৃদ্ধা হয়ে গেলাম কিন্তু আমার এখনো বাচ্চা কাচ্চা কিছু হয়নি, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাও তুর পাহাড়ের কিনারায়, তা আজকের আল্লাহর সঙ্গে যখন কথাবার্তা বলবে, তোমার কথাবার্তা বলা হয়ে গেলে আমার বাচ্চা টাচ্চা হবে কিনা একটু আল্লাহর কাছে শুনিয়ে এসো, আমি তো এখন আশায় আছি আল্লাহ আমার সন্তান দিলে দিতে পারে, এখন যদি বাচ্চা আল্লাহ আমার তকদিরে না রাখে তাহলে আর আশা রেখে তো লাভ নেই, আছে নাকি? আল্লাহ যদি তকদিরে আমার সন্তান না রাখে তাহলে আশা রেখে তো লাভ নাই, এই জন্য তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করে আসবা আল্লাহ আমার বাচ্চা দেবে কিনা। তো এইরকম সমস্যার সমাধান তো পয়গম্বররা করতে পারত না, এখন আল্লাহ তার তক দিয়ে কি রেখেছেন জানার জন্য আল্লাহর সঙ্গে কথোপকথন করতে যেতেন। তো যাই হোক, অনেক মানুষ অনেক প্রশ্ন করত পয়গম্বরদের কাছে, পয়গম্বররা প্রশ্নের প্রত্যুত্তর জন্য আল্লাহর আসমান এলহামের অপেক্ষা করতেন। তো মুসা নবী তুর পাহাড়ের কিনারায় চলে গেছেন যে আল্লাহর সঙ্গে কথোপকথনের জন্য পাহাড়ের ধারে দুই দিকে দুটো গাছ ছিল, এই তুর পাহাড়ের দুই পাশে দুই সাইডে দুটো গাছ ছিল, একটি গাছ ছিল মুসা নবীর টেলিফোন যন্ত্র, এটা ছিল একটা খেজুর গাছ, কি গাছ বলো? খেজুর গাছ, খেজুর গাছ। এই খেজুর গাছের তলায় দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন, যখন মোবাইল তৈরি হয়নি, ওয়ারলেস হয়নি, টেলিফোন হয়নি, কিছুই যখন হয়নি, হাওয়ার মাধ্যম দিয়ে এখানকার কথা ওখানকার মানুষের কানে যখন মানুষ পৌঁছানোর মতো কোনো যন্ত্র বানায়নি, এখান থেকে 4,500 বছর আগে মুসা নবী প্রথম টেলিফোন মেশিন ব্যবহার করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে সেই তত্ত্বটা কোট করে দিয়েছেন, তাই পৃথিবীর বিজ্ঞানীরা কোরআনের সূত্র নিয়ে টেলিফোন মেশিন বানিয়ে মানুষের পকেটে ভরে দিয়েছেন। কোরআন হলো বিজ্ঞানের বাবা, কোরআন হলো মহাবিজ্ঞান, পৃথিবীর বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো কোরআনের কাছে হাত পেতে দাঁড়িয়ে থাকবে, আর কোরআন নিত্য নতুন যন্ত্রপাতি বানানোর তথ্য দিতে থাকবে, কারণ কোরআন হলো মহাবিজ্ঞান, জোরে বলি একটু সুবহানাল্লাহ। পয়গম্বর এই খেজুর গাছের তলায় দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন, গাছের মাথা থেকে হাওয়ার মাধ্যম দিয়ে কথা উড়িয়ে চলে যেত, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা, সাত আকাশের শেষ, তার উপরে আছে আল্লাহর আরশের এরিয়া, সে যে কত হাজার মাইল উপরে সে আল্লাহই খবর রাখে, আমরা কেউ বলতে পারবো না। সেখানে যাওয়ার পরে মহাশূন্য পাড়ি দেওয়ার পরে একটি জায়গা, জায়গার নাম হলো আরশ কুরসি, কি নাম বলো? আরশ কুরসি। আল্লাহ সেখানে অতীতকালে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যত থাকবেন। এখন এই সাতটি আকাশের উপরে মুসা নবীর কথা পৌঁছে চলে যেত আল্লাহর আরশ কুরসিতে, আল্লাহ সেখানে কথার প্রত্যুত্তর ছেড়ে দিতেন কথা বলে, আর হাওয়ার মাধ্যম দিয়ে এক এক করে আকাশ পাড়ি দিয়ে খেজুর গাছের মাথার পাতায় ধরে নিত মুসা নবীর কথা, আর মুসা নবী গাছের গায়ে কান লাগিয়ে রিসিভার করে চুপ করে বসে থাকত, খেজুর গাছের গায়ে কান লাগিয়ে চুপ করে বসে থাকত, আর খেজুর গাছের পাতায় কথা ধরে নিয়ে গাছের ভিতর দিয়ে মুসা নবীর কানে উত্তর চলে আসত, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল প্রথম টেলিফোন মেশিন ব্যবহার করার জিনিস। তো সেই গাছটা 4,500 বছর বয়স হয়েছে, এখনো হায়াতে বেঁচে আছে, সেই খেজুর গাছটা এখনো বেঁচে আছে, মরেনি, কিন্তু টেলিফোন করার লোক এখন আর পৃথিবীতে কেউ নেই। মুসা নবীর মতো যদি ফোন করার সুযোগ কেউ পেত ওই গাছতলায় দাঁড়িয়ে, তাহলে আর কারো দরকার হইতো নাকি? কিন্তু গাছ বেঁচে আছে, মেশিন ঠিক আছে, লোক নেই। পাহাড়ের উল্টুপিঠে আর একটা গাছ ছিল, যে গাছটি বর্তমানে আর নাই, এই গাছটি মুসা নবীর জমানায় ছিল। এই গাছের কাজ ছিল, গাছের পাতা লগড়িয়ে একটু রস করে পাথরে ঢেলে দিলে সোনা হইতো, সোনা। গাছের পাতা লগড়িয়ে রস করিয়ে এক আধ ফোঁটা পাথরে ছেড়ে দিলে পাথর পর্যন্ত, আমাদের ট্রেন লাইনের পাটির ধারে যেসব পাথর আছে, রাস্তায় যেসব মোটা মোটা বোল্ডার পাথর দিয়ে দিয়ে রাস্তা তৈরি করে, এই পাথরে দুই এক ফোঁটা করে রস ছেড়ে দিলে হোমিওপ্যাথি ওষুধের মতো, হোমিওপ্যাথি ওষুধ, ও দেখবেন বোতলে অনেকটা পানি দিয়ে এক দু ফোঁটা করে ছেড়ে দেয়,
ঠিক বললাম না ভুল বললাম? দিয়ে একটু বোতল নাড়া দিলে সব পানি ওষুধের গন্ধ হয় না, হয় না? হোমিওপ্যাথি ওষুধের এমন অ্যাকশন, বড় বোতলে দু ফোঁটা ফেলি দিয়ে একটু নাড়া দিয়ে দেবে, সমস্ত বোতলের পানি ওষুধ হয়ে যাবে। তো মুসা নবী উনি ওই গাছের পাতা একটু লাঠি দিয়ে পেড়ে নিয়ে একটু হাতে লগড়ি এক দু ফোঁটা করে রস পাথরে ছেড়ে দিত, আর বড় বড় পাথরের চাই সোনার দলা হতো। আচ্ছা, এইরকম সুযোগ যদি আমরা এখন পেতাম, গাছটা বেঁচে যদি থাকতো, কেউ আর কাজ করত, কেউ আর জন খাটতে যেত, চাকরি করতে যেত নাকি? চাকরি করলে এক মাস পরে মাইনে পাবো, কি দরকার? পাতা একটু লগড়ি রড় দেব, সোনার দলা হয়ে যাবে, বাজার রসিয়ে দেব, বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। এ ঠিক না ভুল? পয়গম্বর মুসা নবী এই সুযোগ পেয়েছিলেন। তার কারণ, সেই যুগে একজন খোদাদ্রোহী বাদশাহ ছিল পৃথিবীতে, তার নাম ছিল কারুন। কি নাম বললাম? কারুন। কারুন মুসা নবী কারুনের কাছে যেয়ে বলতো, এ কারুন, আল্লাহ তোমার বাদশাহিত্বে আরও সম্মান দেবে, মর্যাদা দেবে, জনগণকে নিয়ে আরও সুন্দরভাবে রাজত্ব চালাতে পারবে, তবে আমার আল্লাহর উপরে কি মানানো? কারুন বলতো, আনা রব্বু কুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা, আমার উপরে বড় আর কেউ নাই, কারণ তোমার আল্লাহর দেখা যায় না, আর আমি খোদা, সারা দেশের জনগণ আমার দেখতে পায়। মুসা নবী বলল, আল্লাহকে দেখা যায় না, কিন্তু তিনি একজন মালিক আছেন, অদৃশ্য মহাশক্তি, এটাকে না দেখে বিশ্বাস করতে হয় তিনি একজন আছেন। কারণ বলল, অত শত বুঝি না, তোমার আল্লাহ আছেন আমি বিশ্বাস করতে পারি, তবে আমি যেটা চাইব সেটা আমার দিতে হবে। মুসা নবী বলল, আল্লাহ বিশ্বাস করবেন, আর কি চাইলে দিতে হবে? বড় আমার সোনার খুব লোভ, কারণ সোনা মালে অল্প, টাকায় অনেক বেশি হয়, সোনা মালে অল্প, টাকায় অনেক বেশি হয়, এই জন্য আমার একটু সোনার লোভ রয়েছে। তোমার আল্লাহ যদি আমার সোনা দিয়ে খুশি করে, দুশ্চিন্তা দূর করে, তাহলে তোমার আল্লাহর উপরে ঈমান আনতে আমার আপত্তি নেই। মুসা নবী বলল, ঠিক আছে, আমি কালকের এসে বলবো। কারণ মুসা নবী কিছু করতে গেলে তো সেই পাহাড়ের কিনারায় যেতে হবে, পাহাড়ের কিনারায় খেজুর গাছের তলায় যেয়ে, হ্যালো, ওহে আমার আল্লাহ, আল্লাহ ডেকে বলছেন, খবর বলো। বলে, প্রতিদিন যায় আমার মারধর করে তাড়িয়ে দেয়, তোমার উপর ঈমান আনে না, আমার পয়গম্বর বলে বিশ্বাস করতে চায় না। কিন্তু শুনুন, আজকের গত দিনে কারুনের কাছে গিয়েছিলাম, কারুন একটু নিমরাজি হয়েছে, আমাকে পয়গম্বর বলে মানবে, আপনার উপর ঈমান আনবে, চিন্তা ভাবনা নিয়েছে, তবে একটু সোনার দাবি করেছে, সোনা, আল্লাহ ওকে যদি একটু সোনা দেয়া যায় তাহলে মনে হয় ও বেঈমানের খাতা থেকে নামটা কাটি ঈমানদার হয়ে যাবে, আপনার বান্দে হিসাবে সাব্যস্ত হবে। আল্লাহ ডেকে বললেন, মুসা, কতটা সোনা লাগবে কারুনের সেটাকে শুনে এসেছ? মুসা বলে, লা ইয়া রব্বি, কতটা সোনা পেলে খুশি হয় তা তো আমি শুনি আসিনি। আল্লাহ বলেন, তাহলে কতটা দেব? মুসা বললেন, আমি শুনি আসি কতটা লাগবে। আল্লাহ বলেন, এই পথ যাবে কারুনের বাড়ি, আবার ফিরে আসবে, অত সময় আমি আল্লাহ দিতে চাই না, তুমি কারুনের কাছে শুনতে যাবে, আবার ফিরে সেখানে তত্ত্ব দেবে, এই পরিশ্রম তোমার যাওয়া আসা, অত কষ্ট আমি দিতে চাই না, বরং কারুনের যত সোনা লাগে তত দেয়া যাবে, ও মুসা তুমি তত্ত্বটা শুনে নাও। মুসা বলে, আল্লাহ তত্ত্ব কি? বলে, পাহাড়ের যে পাশে দাঁড়িয়ে খেজুর গাছের তলায় দাঁড়িয়ে কথা বলছো, ঠিক পাহাড়ের অপোজিটে উল্টো ধারে চলে যাও, যে দেখবে একটা লম্বা গাছ রয়েছে, শস্যরের তেলা মার্কা গাছ, কেউ উঠতে পারবে না, কলা গাছ যেমন তেলা মার্কা উঠতে পারে না, এইরকম তেলা মার্কা একটা গাছ আছে, ওই গাছের গুড়িটা অনেক লম্বা আর মাথার দিকে ডালপালা আছে, গাছে কেউ উঠতে পারে না, তো ওই গাছের পাতা তুমি একটু পেড়ে নিয়ে হাতে লগড়িয়ে রস করে এই যে পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে এই পাহাড়ের পাথরে দিলে এক নম্বর 24 ক্যারেট সোনা হবে, যে সোনার ভিতরে কোনো খাতটাত কিচ্ছু থাকবে না, এইরকম সোনা হবে। মুসা নবী বলছেন, আল্লাহ তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তাহলে একটু যাই দেখি। পাহাড় টপকে অপোজিটে ওপারে গেছে, গিয়ে যাকে মোটা ধরেন একটা গাছ, শস্যরে তেলা মার্কা গাছ, ডালপালা রেস অনেক উপরের দিকে, মানে কোনো মানুষ যাতে হাতে টাতে ধরতে না পারে, জীবজন্তু পেরিয়ে টেরিয়ে খেতে না পারে, কারণ হাতে টাতে ধরলে তো আবার ঝামেলা দেখা দেবে, আর সোনা লাইন যদি কেউ শিখে নেয় ও তার বাড়ি আসবে না, ও তো সবসময় ওখানে ব্যবসা করার জন্য চিন্তাভাবনা নিয়ে ওত পেতে বসে পড়বে ঝুপড়িভাবে।
মুসা নবী দেখলো ডালপালাগুলো অনেক উপরের দিকে রয়েছে। দেখবেন আমাদের দেশে অনেক লম্বা তুলো গাছ আছে না, লম্বা তুলো 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 লম্বা মোটাই লম্বা লম্বা তুলো হয়, ও গাছ দেখবেন একটু লম্বা মার্কা হয় না, আর ডালপালাগুলো অনেক উঁচুর দিকে হয় তুলো গাছের ডাল। সব মানে যে গাছে মানুষ উঠলে ডাল টাল ভেঙেও পড়িয়ে যায় অনেক সময়, মানে খুব হালকা শলা গাছ, এই রকম ধরনের গাছ। তো মুসা নবী দেখলেন আমি তো বর্তমান যে লম্বা লোক, হাত উঁচু করেও গাছের ডাল হাতে পাচ্ছি না। এখন কারুনের কাছে যাওয়ার আগে গাছের পাতা লগড়িয়ে রস নিয়ে আগে পাথরে দিয়ে দেখে নেব যে সোনা হচ্ছে কিনা, কারণ সেখানে যেয়ে যদি রস দিয়ে সোনা বানাতে না পারি পাথরে তাহলে তো মার খেয়ে মরণ হবে, এজন্য আগে তৈরি করে দেখে নিয়ে যাই। এই বলে উনি হাত উঁচু করলেন কিন্তু গাছের পাতা নাগালে আসলো না, অনেক উঁচু লম্বা গাছ। তো মুসা নবী বলছেন তারা বাড়িতে যাই, বাড়িতে একটা লম্বা লোগা টগা নিয়ে আসে, সরু লম্বা লোগা, কারণ অনেক উঁচু লম্বা গাছ, লোগা দিয়ে একটু বাড়ি মেরে পাতা পেরিয়ে এখানেই আগে পরীক্ষা করব, তারপরে কারুনের দরবারে যাব, কারণ আগে যেয়ে মার খাব না। উনি বাড়ির দিকে রওনা দিয়েছেন, বাড়ির দিকে কিছু দূর যেই রওনা দিয়েছেন আল্লাহ বলছেন আইনা তাজহাব ইয়া মুসা ইবনে ইমরান, এ ইমরানের বেটা মুসা যাচ্ছ কোথায়? উনি বলছেন এলাল বাইত, বাড়ি যাচ্ছে। আল্লাহ বলছেন কারণ বাড়ি যাচ্ছ কেন? বলে আমি তো হাত উঁচু করলাম গাছের ডাল হাতে পেলাম না, সরসরি গাছ ওঠারও কোনো সুযোগ নাই, তো পাতা না পিড়িয়ে পরীক্ষা না করে আমি কারুনের কাছ কী করে যাই? তা বাড়ি যাচ্ছি তো লম্বা লোগা আনতে, লোগা এনে বাড়ি মারব, পাতা পড়বে, হাতে লগড়িয়ে রস করে পাথরে দেব, নমুনা দেখে তারপরে কারুনের দরবারে যাব। আল্লাহ বলছেন তিলকা বেয়ামিনে কাইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে ওটা কী রয়েছে? আল্লাহ বলছেন তিলকা বেয়ামিনে কাইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে ওটা কী? মুসা বলছে আল্লাহ আমার ডান হাতে আমার শ্বশুরের দেয়া একটা যৌতুক আছে, তার নাম হলো লাঠি। আমার শ্বশুর ওনার মেয়ে বিয়ে করার কারণে আমাকে তোহফা স্বরূপ গিফট স্বরূপ একটা লাঠি দিয়েছিল। আচ্ছা এখন কোনো শ্বশুর যদি জামাইরে লাঠি দেয়, নেবে কোনো জামাই? বলবে সামনের দিন যেদিন আসবো গোটা দু তিন লাগে বিড়াল টিড়াল মারতে এনে দেব, আমার বাড়ি পাঁচ সাতটা রয়েছে। এখন কোনো জামাই শ্বশুর লাঠি দিলে নেবে? নেবে না। কিন্তু মুসা নবী খুব মহব্বত করে শ্বশুর দিয়েছিলেন একটা হাতের লাঠি, বললো বাবা রাস্তাঘাটে পথে চলবে, হিংস্র জীবজন্তু সামনে পড়লে লাঠিটা তোমার অনেক উপকার কাজে লাগবে, আর আমার দেওয়া লাঠিটা হাতে করে রাখলে তুমি যখন বাড়ি চলে যাবে আমার এই বাড়ি থেকে আমার কথা তো আর মনে থাকবে না, তো লাঠির দিকে লক্ষ্য করলে আমার নামটা তোমার মনে পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। তো একটা লাঠি দিয়েছিলেন শ্বশুর যৌতুক হিসাবে, শ্বশুরের নাম মনে রাখার জন্য। মুসা নবী সেই লাঠিটা যখন যেখানে যেতেন কোনোদিন হাত ছাড়া করতেন না, সব সময় কাছে করে রাখতেন, সব সময় রাখতেন। আল্লাহ পাক লাঠিটায় মুজেজা দান করেছিল। মুজেজা শব্দ হলো আরবি ভাষা, এর আবিধানিক বাংলা অর্থ হলো অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা। লাঠির মাধ্যম দিয়ে আল্লাহ ঘটিয়ে দিতেন মুসা নবীর বিপদে সাহায্য করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন তিলকা বেয়ামিনেকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা বলছে আল্লাহ আমার ডান হাতে আমার শ্বশুর দেয়া যৌতুক আসা আসা লাঠি আছে, লাঠি। আল্লাহ তোমার হাতে লাঠি রয়েছে, তুমি আবার বাড়ি যাচ্ছে কেন লাঠি আনতে? মুসা বলছেন শ্বশুরের দেয়া যৌতুক আমার হাতে রয়েছে, আমার খেয়াল নেই, সোনার চিন্তায় মন এমন উতাল হয়ে গেছে, আমার হাতে লাঠি রয়েছে তাও আমার খেয়াল নেই। মাঝে মাঝে আমার আনন্দে উদ্বেলিত হওয়ার কারণে অনেক সময় দেখবেন বাজার করতে যাই পয়সাও ফেলে যাই, বাজার করতে যাই পয়সাও ফেলে যাই, বাজার করে মাল কিনে পকেটে হাত দিয়ে দেখি পয়সা নেই, তোমার মনে হয় পয়সা তো আনিনি। অনেক সময় বাজার করে অনেকে সাইকেল রেখে হেঁটে হেঁটে চলে আসে, এ ঠিক বললো না ভুল বললাম? অনেক সময় এরকম আনন্দে উদ্বেলিত হয়ে কি রেখে আসলাম এরও মনে থাকে না, পরবর্তীতে আবার মনে হয়। মুসা বলছেন আল্লাহ আমি লাঠি আনতে যাচ্ছিলাম বাড়ি, কিন্তু আমার হাতে লাঠি রয়েছে সে কথা আমার খেয়াল নেই, মানে সোনার চিন্তায়। আমার আল্লাহ ডেকে বললেন মুসা তোমার হাতে যে শ্বশুরের দেয়া যৌতুক আছে ওই লাঠিটা তুমি উঁচু করো, দেখবে গাছের ডাল তোমার নাগাল এসে যাবে। তফসিরের ভিতরে এসেছি
মুসা নবী শ্বশুর যে লাঠিটা ওনাকে দিয়েছিলেন ব্যবহারের জন্য, লাঠিটার সামনে যখন খাড়া করে ধরতেন কাঁধ পর্যন্ত উঁচু হতো, লাঠিটার সামনে যখন খাড়া করে ধরতেন কাঁধ পর্যন্ত উঁচু হতো। লেখকেরা তফসিরের ভিতরে লিখেছেন লাঠিটা 40 গজ লম্বা ছিল। কগজ 40 গজ লম্বা ছিল, মানে হাতে 80 হাত, 80 হাত লম্বা লাঠি মুসা নবী সামনে ধরলে কাঁধ পর্যন্ত উঁচু হতো। তাহলে মুসা নবী আমাদের মতো এইরকম জোকার বেউনে ছিল তো নাকি? আমরা 5 ফুট 5.5 ফুট 6 ফুট লম্বা লোক, তার বেশি হয় না। আর মুসা নবী যে লাঠিটা সামনে খাড়া করে ধরতেন, লাঠিটা 40 এমন করে গজ লম্বা ছিল, 80 হাত লম্বা, কাঁধ পর্যন্ত উঁচু হতো, কাঁধের উপরে আবার গলা মাথাটা আলাদা বাড়তি লম্বা। 80 হাত লম্বা লাঠি মুসা নবী হাতে করে নিয়ে যে উঁচু করে ধরেছে, উনিও তো তাহলে কত লম্বা। তারপরও লাঠি যখন উঁচু করে ধরেছে, গাছের ডাল নাগাল এসে গেছে, গাছের ডালে বাড়ি মারতেছে। আমরা যেমন ফল টল পাড়ি, বিভিন্ন গাছে ফল থাকলে লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে পাড়ি, ফলও পড়ে পাতাও পড়ে। মুসা নবী বাড়ি মারলেন, কিছু পাতা নিচে পড়ে গেল। আল্লাহ ডেকে বললেন, মুসা তুমি কাজে সাকসেসফুল হয়ে গেলে পাতা যখন পড়ে গেছে, পাতা নিয়ে তুমি কারুনের রাজদরবারে যাও, যতটা সোনা চাইবে পাতা লোক দিয়ে তুমি পাথরে ততটা রস দিয়ে সোনা বানিয়ে দেবে। মুসা বলল, আল্লাহ যে যদি সোনা না বানাতে পারি মার খেয়ে মরণ হবে, এজন আগে পরীক্ষা করে দেখব। গাছের পাতা জমিন থেকে কুড়িয়ে নিয়ে হাতে দিয়ে একটু লগড়িয়ে নিলেন, লগড়িয়ে নিয়ে দুই একটু টিপ দিয়ে রস বার হলো। পাথরে যে এক দুফোঁটা রস দিয়ে দিল, পাথর সঙ্গে সঙ্গে কালার পরিবর্তনে 1 নম্বর 24 ক্যারেট সোনা। পাথরের রং সোনার রং আলাদা কিনা? পাথর রং সোনার রং, পাথর একটু কালো মার্কা হয়, সোনার রং হলুদ মার্কা হয়। বজ বজ করতে করতে পাথরের রং পরিবর্তন হয়ে সোনা হয়ে গেল। মুসা পাথরটা নিয়ে নাড়াচাড়া করে চতুর্দিকে দেখে একই রকম কালার, আর চিন্তা হলো ভিতরে কারেকশন হয়েছে কিনা সেও তো দেখার দরকার। পাথর উপরে পাথর রেখে বাড়ি মেরেছেন, পাথর ভেঙে চৌচির হয়ে গেল, দেখলো বাইরে ভিতরে সব একই কালার সোনা। মুসা নবী বলল, পাতা যা পড়েছে একটাও রাখা যাবে না, কারণ পাতা তো ভারী অ্যাকশনের জিনিস। পাতাগুলো সব কুড়িয়ে নিয়ে বাড়ি এসে বললেন, বিবিরে তুমি কিছু খালি বোতল দাও। স্ত্রী বলল, বোতল কি হবে? বলে, হোমিওপ্যাথি ডাক্তারি করব, বোতল দাও। স্ত্রী কিছু খালি বোতল দিয়েছেন, এই বোতলগুলো নিয়ে ওই পাতাগুলো লগড়িয়ে লগড়িয়ে যখন নরম হয়ে গেল, টিপে টিপে রস দিচ্ছেন পাথরে। আর পাতা এমন নরম পাতা, কিছু সময় 2-4 বার 5 বার লগড়ানোর কারণে একেবারে নরম তরল হয়ে যাচ্ছে, আর টিপলে খেজুরের রসের মতো টপ টপ করে রস পড়ছে। মুসা নবী 2-4টে বোতল ভর্তি করে নিয়ে সিপি লাগিয়ে নিয়ে পকেটে ভরে নিয়ে ডাক্তার যাচ্ছে, ডাক্তার সেজে গেছে, কারণে রাজদরবারে হাজির, ইয়া আইয়ুহাল মালিক, এ দেশের বাদশা, আমি এসেছি তোমার মনোবাঞ্ছা পূর্ণের জন্য, কত সোনা লাগবে? বলছে, সোনা যত দেবে তত নেব। মুসা নবী বলল, সোনার চাহিদা যদি পূরণ করতে চাও তাহলে তোমার লোকজন দিয়ে কিছু পাহাড়ের পাথরের কানে বয়ে নিয়ে এসো। মুসা লোক লস্করে বলল, পাথর বয়ে নিয়ে এসো পাহাড়ের কিনারা থেকে? লোক লস্কর পাহাড়ের কিনারায় যে পাথর নিয়ে নিয়ে এসে সামনে হাজির করে, আর মুসা নবী পকেট থেকে সেই শিশি বোতল বার করে, ফুল হালকা করে না, হোমিওপ্যাথিক ডাক্তারের মতো সিপি কানায় লাগিয়ে 2-1 ফোঁটা করে দেয়। দেই 2-1 ফোঁটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরের রং পরিবর্তন হয়ে সোনা হয়ে যায়। কারণ বলে, এখন সোনা হচ্ছে পরে নাও হতে পারে, এজন্য আয়রন চেস্ট আন। আয়রন চেস্ট নিয়ে আসা হলো, আয়রন চেস্ট দরজা খুলে বলে, সোনা সব আয়রন চেস্টে ভর, তালা লাগা, পরবর্তীতে আবার হবে কি না তারও বা ঠিক কি। এইভাবে আয়রন চেস্টের ভিতরে একদল লোক সোনা ভরছে, একদল পাথর আনতে যান, মুসা নবী শুধু হোমিওপ্যাথি ডাক্তারে 2-1 ফোঁটা করে দিচ্ছে।
তফসির কারকেরা তফসিরবিদে লিখেছেন আরেন চেষ্টার চাবি বইতে সেই যুগে সত্তরটা উটের দরকার হয়েছিল। কটা? সত্তরটা উটের দরকার হয়েছিল আরেন চেষ্টার চাবি বইতে। তাহলে আরেন চেষ্ট কত হাজার? এক একটা আরেন চেষ্টার চাবি খুব বেশি ওজন যদি হয় 100-200 হবে ওজন চাবি। আর এক একটা উট 2-3 মন করে মাল পিটে করে নিয়ে চলে যেতে পারে, 2-3 মন মাল পিটে করে নিয়ে স্বাভাবিকভাবে যেতে পারে। কিন্তু 70টা উটের দরকার হলো আরেন চেস্টের চাবি বইতে। নজর ভর দেখা যাচ্ছে শুধু আরেন চেস্ট লাইন, আর মাল ভরতে চার শুধু দরজা লাগিয়ে তালা লাগিয়ে দিচ্ছে। কারণ বলছে কত দূর গেছে আরেন চেষ্ট, বলে নজর ভর যা দেখছেন এরপরও আরও রয়েছে। কারণ হলো তাহলে বহুত সোনা হয়ে গেছে আর দরকার নেই। মুসানবীর বলছেন যা দিয়েছো খুব ভালোই দিয়েছো, আমরা খুব খুশি হলাম। মুসানবী বললে তুমি তো গতকাল বলেছিলে সোনা দিলে আমার আল্লাহর উপর ইমান আনবে, আমাকে পয়গম্বর বলে বিশ্বাস করবে। তো এবার আল্লাহর উপর ইমান আনো, আল্লাহ আছেন একজন এটা বিশ্বাস করো, আর আমি পয়গম্বর তার কথা জনগণের কাছে বলছি যাতে জনগণ পরকালে নিষ্কৃতি পেতে পারে, জান্নাত হালাল পেতে পারে। কারণ বলল শোনো তোমার আল্লাহর উপরে ইমান আনবো বলেছিলাম আনবো, তোমাকে পয়গম্বর বলে মানবো বলেছিলাম মানবো, তবে একটা কথা হলো তুমি একটু একটু করে রস দিচ্ছ আর দেখছি পাথর পরিবর্তন হয়ে সোনা হয়ে যাচ্ছে, এ কিসের রস বলতে হবে? কারণ বলছে কিসের রস বলতে হবে? পয়গম্বরদের আদর্শ ছিল জীবনে তারা মিথ্যা কথা বলত না। কোনো ব্যবসায়ীর কাছে কোনো ব্যক্তি এসে যদি বলে আমি ওই ব্যবসা করব ভাই কিভাবে কি করবো, ব্যবসায়ী সব তত্ত্ব দেবে, কারণ সব তত্ত্ব দিলে ওর ব্যবসা তো চট উঠে যাবে, এই জন্য সব তত্ত্ব দিতে চাইবে না। কিন্তু পয়গম্বর এরা কোনো মিথ্যার আশ্রয় নিত না, বললো কিসের রস দিচ্ছি তাই পাথর শোনা হচ্ছে এটা শুনতে হবে? কারণ বললো নাম হা। মুসানবী বলল ওই তুর পাহাড়ের কিনারায় দুই দিকে দুটি গাছ আছে, একটা গাছ হলো আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলা গাছ খেজুর গাছ, আর একটা অপোজিট একটা শস্যের তেলামার্কা গাছ আছে লম্বা লম্বা পাতা আছে, ওই গাছের পাতা লগড়িয়ে রস পাথরে দিলে পাথর রং পরিবর্তন হয়ে এক নম্বর সোনা হয়। এবার আল্লাহর উপর ইমান আনা, আমি তত্ত্ব দিয়ে দিলাম। কারণ বলছো গাছ তো আমার দেশের গাছ, আর সেই গাছের পাতা লগড়িয়ে রস দিচ্ছ আর তুমি এখানে নেতৃত্ব ফলাবে ওটা হবে না। কারণ বলল তোমার কথা সত্য কিনা একটু যাচাই করবো। মুসলমান বললেন কীভাবে? বলে আমি লোকজন পাঠিয়ে গাছের পাতা এনে প্রমাণ করব। তোমার ছোট বোতল তো, ও বোতলের ওষুধ আর কতদিন হবে, আমি একটু বেশি করে পাতা লগড়িয়ে রস করে রাখবো, যখন সোনার ঘাটতি হবে তখন আবার সোনা বানিয়ে নেব। এখন লোকজন পাঠিয়ে দিয়ে গাছের পাতা ঝেঁটিয়ে সব পেড়ে নিয়ে এসেছে, মানে গাছে আর পাতা নেই, পাতা শূন্য গাছ, পাতা নিয়ে ঝেঁটিয়ে সব নিয়েছে, পাতা লগড়িয়ে রস করে পাথরে দিচ্ছে সোনা হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ মজিদা দান করেছেন ওই গাছে সোনা হওয়ার কারণে। কারণ বলল মুসা তোমার আল্লাহর উপরে ইমান আনা যাবে না, তোমাকে পয়গম্বর বলে মানা যাবে না। বলে কারণ? বলে গাছ হলো আমাদের দেশের গাছ, আমার রাজ্যের গাছ, আর তুমি কীভাবে যুক্তি পরামর্শ করে গাছের পাতার রস করে সোনা বানিয়েছ? এই জন্য এই গাছের পাতা সব আমি পেড়ে নিয়ে এসে সব মজুদ করে রেখেছি, আর লগড়িয়ে রস করে বোতলে ভরে রেখেছি, যখন প্রয়োজন হবে সোনা বানাবো, তোমার আল্লাহর উপর ঈমান আনবো না, তোমার আল্লাহ নাই। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। আসলে ব্যাপারটা হলো আমার দেশের গাছের কারামত, আমার দেশের গাছের মজুদা। মুসানবী বললেন আমার আল্লাহ মর্যাদা দান করেছেন এই জন্য গাছের পাতায় কাজ হয়েছে, আর তুমি এখন আমার কাছ থেকে তত্ত্ব শুনি এখন নিজে দায়িত্ব নিতে চাইছো আর আমার আল্লাহকে অ্যাভয়েড করতে চাইছো। মুসানবী ওইখানে দাঁড়িয়ে হাত তুলে বলেন আল্লাহ, ও আল্লাহ ঈমান আনার পরিকল্পনা নিয়ে কথা বলেছিল, বলে আমি এইরকম একটা সত্য কথা বলেছিলাম, কিন্তু এখন সে আপনাকে স্রষ্টা বলে মানতে চায় না, আমার পয়গম্বর সে নিতে চায় না, আল্লাহ তুমি একে উপযুক্ত শিক্ষা দাও। মুসানবী বলেন আল্লাহ ওয়াদা করে যখন ওয়াদার খেলাপ করলো, তোমাকে স্রষ্টা বলে মানতে চায় না, আমাকে পয়গম্বর বলে মানতে চায় না, সব গাছের পাতা পেড়ে নিয়ে রস করে নিয়ে বোতল ভর্তি করেছে, আল্লাহর উপযুক্ত শিক্ষা দাও।
আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু আল্লাহু খাইরুল মাকিরিন। তোমরা যত যুক্তি ধরো যত চালাকি করো সব চালাকির বড় চালাক আছে আমি আল্লাহ। জোরে বলি একটু সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন কোন, যেই কোন বললেন আর সঙ্গে সঙ্গে জমিনের তলায় ওই সোনা দানা রাজ বিল্ডিং এবং কারণ তার লোক লস্কর যারা স্রষ্টাকে মানতে চায়নি সব জমিন ফাঁকা হয়ে গেল, জমিনের তলায় গারদগিরি হয়ে গেল। ইসলামিক ইতিহাস কোরআনের তাফসীরের ভিতরে এসেছে কারণ তার লোক লস্কর রাজ বিল্ডিং এবং ওই সোনা দানা যা কিছু আরেঞ্জ ভর্তি করেছিল আল্লাহ সব জমিনের তলায় গারদগিরি করে কমপ্লিট করে দিয়ে দিয়েছিল স্রষ্টাকে মান্যতা না দেওয়ার কারণে। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ একটু শব্দ যখন ব্যবহার করেন কুন ফায়া কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ কোনো কিছু বানাতে তৈরি করতে এক সেকেন্ডের জায়গায় দু সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না, তিনি এমন একজন মালিক। এখন তাহলে প্রভু আছে না নাই? আছে, প্রভু আছেন। বিশ্ববাসী দেখতে না পেলেও পৃথিবীর মানুষকে নজির দেখানোর জন্য আল্লাহ পাক কিছু বান্দার সঙ্গে, আপন প্রেমিক বান্দার সঙ্গে সাক্ষাৎ করে নজির সৃষ্টি করেছেন, আর তার আসমানে কেতাব কোরআনের ভিতরে তত্ত্বগুলো পরিবেশন করেছেন। মুসানবী ডেকে বলেন আল্লাহ তুমি কোন শব্দের মাধ্যম দিয়ে সব কিছু করতে পারো, তুমি কেমন একজন মালিক। আমার টেলিফোনে তোমার সঙ্গে কথা বলি কিন্তু তোমার চেহারা আমি দেখতে পাই না, এই জন্য আমার জীবনের বড় শখ তুমি কেমন শক্তিশালী আল্লাহ আমার সঙ্গে একটু দেখা দিতে হবে। মুসা নবী তুর পাহাড়ের কিনারা যে কথাবার্তা শেষ করার পরে বলতো রব্বে আরেনি, আল্লাহ তুমি কেমন প্রভু আমার একটু দেখা দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরে বলতেন লান তারানি ইয়া মুসা, তুমি যত দাবি করবে তোমার সব দাবি কবুল করা হবে কিন্তু তোমার একটা দাবি কবুল করা হবে না। মুসা নবী ডেকে বলে আল্লাহ কি দাবি কবুল করা হবে না, বলে তোমার সব দাবি কবুল করবো আমারে তুমি দেখতে পাবে না। মুসা নবী বলছেন কথা বলো শুনতে পাই, আর তুমি কেমন মালিক দেখতে পাবো না, আমার কলিজা তো ভেজে না ঠান্ডা হয় না, আমি প্রেমিক তুমি প্রেমিকা, তুমি প্রেমিক আমি প্রেমিকা, প্রেমিক প্রেমিকা সাক্ষাৎ না হলে মন উতালা হয়, এই জন্য আমার মনটা একটু খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে তোমার চেহারাটা দেখি, তোমার প্রেমে তো আমি পাগল, আল্লাহ তুমি একটু দেখা দাও। আল্লাহ বারবার বলতেন লান্তারানি আমারে তুমি দেখতে পাবে না। মুসা নবী একদিন নাসল হয়ে খেজুর গাছের তলায় দাঁড়িয়ে বলছে আল্লাহ যদি দেখা তুমি না দাও তো তোমার সঙ্গে আমার প্রেম ক্যাটাপ হয়ে যাবে, তোমার সঙ্গে আমার প্রেম বিচ্ছেদ হয়ে যাবে, তোমাকে আর স্রষ্টা বলে আমি আর আগে যে মান্যতা দিতাম সেই মান্যতার দেব না, কারণ তুমি দেখা দেবে না আমি তোমার সঙ্গে কিভাবে প্রেম রাখি। আল্লাহ বলছেন মুসা তুমি নাসল হয়ে গেছো না দেখে ছাড়বে না। মুসা বলে লান ইয়া রব্বি, আল্লাহ অবশ্যই আমাকে আপনার চেহারা দেখাতে হবে, না দেখলে আমি স্থির হতে পারছি না। আল্লাহ বলে মুসা তোমার চোখের যে পাওয়ার, তোমার যে চোখ দিয়ে তুমি সব কিছু দেখো, তোমার চোখের যে পাওয়ার ওই পাওয়ারে আমাকে তুমি দেখতে পাবে না, তোমার চোখের ক্ষতি হবে, আমার চেহারার উজ্জ্বল জ্যোতি এত বেশি তোমার চোখ দেখে সহ্য করতে পারবে না। মুসা নবী ডেকে বলে আল্লাহ তাই তুমি দেখা দিতে চাইতে না? আল্লাহ বলে নাম ইয়া মুসা ইবনে ইমরান, তোমার চোখ আমার চেহারা দেখে সহ্য করতে পারবে না, এই জন্য আমি আমার চেহারা তোমার দেখাতে চাই না, অন্যথায় প্রেমিক প্রেমিকার সম্পর্ক যা ছিল তাই থাকবে আরও গাঢ় হবে। মুসা নবী বলে আমার চোখের কি হবে? আল্লাহ বলে চোখের ক্ষতি হতে পারে। মুসা বলে আমার চোখ কানা হোক আর অন্ধ হোক ও তোমার দেখতে হবে না, আল্লাহ আমার চোখ কানা হোক আর অন্ধ হোক ও তোমার দেখতে হবে না, তোমার চেহারা তুমি দেখাবে কি না তাই বল। আল্লাহ বলেন বুঝতে পেরেছি তুমি আমারে না দেখা ছাড়বে না, অমুক দিন এসো, আমি যে আল্লাহ একজন আসি স্রষ্টা, অমুক দিন এসো সেদিন আমার চেহারা তোমার দেখাবো। দিনের দিন যখন এসে গেছে দুদিন তিন দিন আগের থেকে মুসার চিন্তা খাওয়া ঘুম উঠে গেছে কবে আসবে সেই দিনটা, দিন যখন কাছাকাছি এসে গেছে মুসা নবী সেদিন একটু আনন্দ উপভোগ করছে আজকের আমার মালিকের দেখব। তো গোসল সেরিয়ে ভালো জামা কাপড় পরিধান করে ওনার স্ত্রীর নাম ছিল হযরতে সবুরা, শোয়েব নবীর কন্যা,
ডেকে বলছেন স্ত্রী যাচ্ছি কোন কাজে আর তিনটি দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয় একটি দোয়া হলো পিতামাতা সন্তানের জন্য যদি কোনো দোয়া করে আল্লাহর দরবারে সে দোয়াটা বিদ্যুতের মতো কবুল হয় যাদের পিতামাতা মারা গেছে কোনো সন্তান ছেলে কিংবা মেয়ে বাপ মায়ের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোকান হাত তুলে দু চোখের কোণা দিয়ে মাসির মাথার ন্যায় ছোট্ট ফোঁটা পানি বার করে আল্লাহর কাছে হাত তুলে যদি দোয়া করে আল্লাহ সন্তানের দোয়া মৃত পিতামাতার জন্য কবুল করে তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেয় তিন নম্বর আরেকটা দোয়া আমার আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয় সেটি হলো স্বামী স্ত্রীর জন্য যদি কোনো দোয়া করে স্ত্রী স্বামীর জন্য যদি কোনো দোয়া করে আল্লাহর দরবারে সে দোয়াটাও বিদ্যুতের মতো কবুল হয় জোরে বলি সুবহানাল্লাহ কারণ স্বামী বাপ মা আপনজন ছাড়িয়ে স্ত্রীকে নিয়ে ঘর সংসার করে একে অপরের ভিতরে যে প্রেম মহব্বত ভালোবাসা তৈরি হয় স্ত্রী স্বামীর জন্য অনেক সময় জীবন দেয় স্বামী স্ত্রীর জন্য অনেক সময় জীবন দেয় একে অপরের জীবন উৎসর্গ করে একে অপরের জন্য বিবাহের পর স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত প্রেম ভালোবাসা গাঢ় করা হয় এই প্রেম ভালোবাসার নজির স্বরূপ আল্লাহ পাক স্ত্রীর দোয়া স্বামীর জন্য স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল করে থাকেন জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য স্ত্রীকে বলছেন আমি যাচ্ছি একটা ভালো কাজে আজকের উদ্দেশ্য সফল হওয়ার জন্য বহুদিনের সুপ্ত বেদনা সুপ্ত আশা সুপ্ত আকাঙ্ক্ষা আজকের পূর্ণ করার জন্য যাচ্ছি এক কাজে আমি যে কাজে যাচ্ছি আমার কাজটা যেন সফল হয় এই স্ত্রী সবরা একটু দোয়া করো যেন আমার যাওয়াটা সাফল্যমণ্ডিত হয় স্ত্রী বলছেন তোমার আজকের পোশাক পরিচ্ছদ দেখে আজকের তুমি যে কাজে যাচ্ছ ও কাজে আমি কখনো দোয়া করতে পারি না স্ত্রী বলছে তোমার পোশাক পরিচ্ছদ দেখে যে কাজে যাচ্ছ দোয়া সফলের জন্য আমি তোমার ওই কাজ সফল হোক এ দোয়া করতে পারবো না মুসানবী বলছেন কারণ কি বলে এই যে পোশাক আজকের পরেছে এই পোশাক হলো বরের পোশাক কিসের পোশাক ছেলেরা জীবনে দেখবেন একদিন নূতন পোশাকে আবৃত হয় যেদিন জীবন সঙ্গী আনার জন্য বিয়ে করতে যায় একেবারে জাঙ্গিয়া থেকে জুতো থেকে মোজা থেকে গেঞ্জি থেকে জামা সব নতুন থাকে না পুরনো কথা বলে কোনো জিনিস পুরনো থাকে না ঠিক কি না পকেটে রোমাল সেও নূতন জাঙ্গিয়া নূতন মোজা নূতন জুতো নূতন গেঞ্জি নূতন জামা নূতন সব নূতন এই নূতন পোশাক পরিধান করে ছেলেরা জীবনে একদিন যেদিন বিয়ে করতে যায় বলে তুমি আজকের যে পোশাক পরেছো এ তো আর একটা মেয়ে বিয়ে করতে যাচ্ছে আর সেই মেয়ে বিয়ে করে ঘরে আনবে আর আমার সঙ্গে অশান্তি হবে আপনাদের এখানে কারো দুটো বউ নেই যাদের গ্রামে যে গ্রামে একজনা দুটো বউ রিয়েছে তাদের ঘরে ছাদের কান্নি সে কাক বসে না মানে কাক বসেছে একটু ডাকবে সে ডাকার সুযোগও দেয় না দুই বউতে সবসময় ঝামালা ঝঞ্ঝাট কথা কাটাকাটি কাজ নিয়ে অশান্তি অটোমেটিক চলে কারণ ওরা একে অপরকে চক্ষু পিড়ে দেখতে পারে না ঠিক বললাম না ভুলবো না তো খিদিরপুরে যাদের দুটো তিনটে আছে এরা সব মানিয়ে গুছিয়ে চলে এখানে অসুবিধা হয় না অনেক জায়গায় ঘরে ছাদের কান্নি সে কাকও বসে না ভয়তে বলল সংসার চলছে ভালো আর তুমি আর একটা বিয়ে করে আনবে আর তার সঙ্গে কাজকর্ম নিয়ে অশান্তি হবে আমি পছন্দ করি না অশান্তি এই জন্য তোমার বিয়ে যাতে ভালোভাবে না হয় এই জন্য দোয়া করব না বরং আল্লাহর কাছে দোয়া করব বদ্দোয়া আর দোয়া যেন তোমার উদ্দেশ্য সফল না হয় মুসানবী এটাকে বললেন বিবি তুমি আমার নতুন পোশাক দেখে যে চিন্তা ভাবনা নিয়েছ আমি নতুন বিয়ে করতে যাচ্ছি এই পরিকল্পনা নিয়ে আমার জন্য দোয়া করবে না আসলে ব্যাপারটা তা না আমি যাচ্ছি তুর পাহাড়ের কিনের আজকের মা বোধের চেহারা দর্শন করার দিন আছে আজ আল্লাহ দেখার দিন আছে আজ এই জন্য আমি মা বোধকে আজকে দেখে কলিজার তুষের আগুন নিবারণ করব আল্লাহ না জানি কত সুন্দর পোশাক পরিধান করে আমার সঙ্গে দেখা দিতে আসবে আর আমি যদি সাধারণ পোশাক পরে যাই ফেরেশতারা আমাকে দুচ্ছাই লাতে ঝেটা করবে বলবে আল্লাহ এত সুন্দর পোশাক পরিচ্ছন্ন পরে এসেছে আর তুমি আজকে কি পোশাক পরে এসেছো ফকিরে তুমি মিসকিনের মতো মানাচ্ছেন আল্লাহর পাশে দাঁড়াতে এই জন্য একটু ভালো পোশাক পরার দরকার আছে এই জন্য আমি বিবাহের সময়ের ভালো পোশাক পরিধান করে যাচ্ছি আল্লাহর দর্শন করতে ও বিবি আসলে আমি নতুন বিয়ে করতে যাচ্ছি না অন্য কোনো মেয়ে ঘরে আনতে যাচ্ছি না কারণ তুমি পয়গম্বরের কন্যা তোমার ব্যবহার চরিত্র আখলাকে আমি বড় খুশি জোরে বলে একটু সুবহানাল্লাহ
সবুরা ডেকে বললেন প্রাণের স্বামী আপনি নতুন পোশাক পরিধান করেছেন আল্লাহ দেখার জন্য, এটা তো আমার জানা ছিল না। ছেলেরা নতুন পোশাক পরিধান করে মনের মানুষ আনার জন্য, এই জন্য আমি চিন্তা করছিলাম আমার আচার ব্যবহার আকলাকে আপনি খুশি নন, তাই নতুন আরেকটা বিয়ে করে আনবেন, তাকে দিয়ে একটু বেশি সেবা যত্ন নেবেন। এই প্রাণের স্বামী আপনি যদি আল্লাহ দেখার জন্য এই নতুন পোশাক পরিধান করেন, তবে কমিয়া যাও জি, ও প্রাণের স্বামী একটুখানি দাঁড়ান, আমি একটু গোসল সরিয়ে পোশাক পরিচ্ছদ পরিধান করি। মুসলমানবি বলছেন মা হালুকে মাখবার কি আ যাও জাতি, কেন আমারে দাঁড়াতে বলছো? বলে আমি একটু পোশাক পরিচ্ছদ পরিধান করে তুমি আল্লাহরে দেখবে, আর আমি ঘরে বসে শুধু আগুন পাবো, রান্না বান্না করবো, সেবা যত্ন করবো, আল্লাহ দেখতে পাবো না, ওটা আমি পছন্দ করি না পয়গম্বরের মেয়ে। এজন্য একটুখানি দাঁড়ান, আমি গোসল সেরে পোশাক পরে আপনার সঙ্গে যাব, আপনি আল্লাহকে দেখবেন, আমিও আল্লাহকে দেখব। জোরে বলি একটু সুবহানাল্লাহ। মুসানবী বলে বিবিরি তোমার মনের এই সদিচ্ছা, আমি দেখতে যাচ্ছি আল্লাহ, তুমিও দেখবে আল্লাহকে, এটা ভালো জিনিস, তবে তুমি যে দেখবে এই চিন্তা ভাবনা নিয়ে আমার সঙ্গে যাবে এমন চিন্তা ভাবনা তো আমি সেদিন নিতে পারি নাই, যে আমার সঙ্গে তুমিও যাবে আল্লাহ দেখতে, তাহলে আমি সেদিন আল্লাহর সঙ্গে বলে আসতাম আমার বিবিও আসবে। আজকের তুমি আমার সঙ্গে যদি যাও আর দুইজন যদি তুর পাহাড়ের কিনারায় যাই, আল্লাহ হয়তো নাও আসতে পারে, নাও দেখা দিতে পারে, আর সেদিন কথা ছিল আমার সঙ্গে দেখা দেবে, আর আজকে দুইজন আমি কেন গেলাম, সঙ্গে একজন কেন নিয়ে গেলাম, এই জন্য আল্লাহ নাও আসতে পারে, ওয়াদা ভঙ্গ করতে পারে, এই জন্য তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তবে তোমার যাওয়ার এত ইচ্ছা আমি আগে যদি জানতাম তো আল্লাহর কাছ থেকে সেদিন যেদিন দেখা দেওয়ার কথা আল্লাহ বলেছে সেদিন তোমার নামটা প্রস্তাব দিয়ে আসতাম। স্ত্রী বলেন আপনার উদ্দেশ্য অপূর্ণ থাক, আমি ওটা পছন্দ করি না, তবে আপনার কাছে বলি আপনি আল্লাহ দেখার জন্য যখন দিনক্ষণ ঠিক করে এসেছেন আপনি যান, আমি গেলে আল্লাহ যদি না আসে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে না, এজন্য আমি আর যাব না, আপনাকে অখুশি করব না, তবে যে চোখ দিয়ে আল্লাহকে দেখে আসবেন ওই চোখ যেন পৃথিবীর কোনো মানুষ না দেখে, যে চোখ দিয়ে আপনি আল্লাহকে দেখে এসে কলিজা ঠান্ডা করবেন ওই চোখ পৃথিবীর কোনো মানুষ যেন না দেখে, আপনার ওই চোখ দুটো যেন আমি প্রথম দেখার সুযোগ পাই, আল্লাহকে দেখতে না পেলো আল্লাহ দেখা চোখ দুটো দেখে কলিজা ঠান্ডা করব। জোরে বলি একটু সুবহানাল্লাহ। মুসানবী বললেন না আমি আজ জাতি বিবিরে এই যুক্তিটা মানা যায়, মান্যতা দেয়া যায়, তুমি অপেক্ষায় থাকো আমি আল্লাহ থেকে ফেরার পথে আমার এই চোখ দুনিয়ার কোনো মানুষকে দেখাবো না, রাস্তায় যদি কোনো মানুষের সঙ্গে পাশাপাশি হয় আমার চোখ দুটো বন্ধ করে রেখে দেব, মানুষ আমাকে পাস করে চলে গেলে আবার চোখ হালকা করব, এ চোখ আমি কাউকে দেখাবো না তোমাকে না দেখানোর আগে। মুসা নবী জুতো মজা পরিধান করে বরের মতো জামা কাপড় পরিধান করে তুর পাহাড়ের কিনারায় গেলেন, যে বলছে রব্বে আরেনি, আল্লাহ তুমি তো ওয়াদা করেছিলে আজকেরই দেখা দেবে সেই দিন, তোমার চেহারা আমাকে দেখাও। আল্লাহ বলেন মুসা ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি আল্লাহ যত ওয়াদা অঙ্গীকার করি আমার ওয়াদা অঙ্গীকার কোনোদিন ভঙ্গ করি না, ওয়াদা যা করি বাস্তবে রূপদান করি, তোমার সঙ্গে আমি দেখা দেব বলেছি অবশ্যই দেখা দেব। তবে মুসা তোমার পায়ে কি? বলে আমার পায়ে জুতা। আল্লাহ বলেন জুতা পরে এই তুর পাহাড়ে কিনারে এসে আমারে দেখতে পাবে না, তোমার পায়ে জুতা খুলে খালি পায়ে চলে এস, পাহাড়ের এরিয়া যতটা দূর আছে এরিয়ার বাইরে যে জুতো খুলে খালি পায়ে এস, জুতো পায়ে দিলে একটু মেজাজ গরম গরম হয়, খালি পায়ে থাকলে মেজাজ একটু নরম নরম হয়, এই জন্য খালি পায়ে চলে এসো মেজাজ নরম করে, জুতো মোজা খুলে চলে এসো খালি পায়ে এসো। মুসা নবী পাহাড়ের এরিয়ার বাইরে যে জুতো মোজা খুলে আবার ফের চলে আসলেন তুর পাহাড়ের কিনারায়, এসবের আল্লাহ আপনার হুকুম তামিল করে জুতো মোজা খুলে খালি পায়ে চলেছে সাধারণ প্রতীকের বেশ, আল্লাহ ডেকে বলে আমার রহমতের ফেরেশতারা নরম ধাসের ফেরেশতারা, প্রথম আসমান থেকে নিয়ে পৃথিবীর জমিন পর্যন্ত যে মহাশূন্য ফাঁকা, এই মহাশূন্য ফাঁকায় মাঝে মাঝে ফাঁকা রেখে রেখে পর্দা লাগাও 70,000, কত 70,000 পর্দা লাগাও মাঝে মাঝে ফাঁকা রেখে রেখে,
প্রথম আকাশ থেকে তুর পাহাড় পর্যন্ত এই যে মহাশূন্য ফাঁকা, এই ফাঁকায় মাঝে মাঝে ফাঁকা রেখে রেখে পর্দা লাগাও 70,000। পর্দার এপার থেকে আমার চেহারার একটু লাইট আমি ছাড়বো, আর 70,000 পর্দা ভেদ করে যে লাইট যাবে তাই মুসারে দেখাবো। মুসার চোখের জ্যোতি পাওয়ার তাই সহ্য করতে পারবেন আমার চেহারা জ্যোতির এত গুণ, এত কোয়ালিটি, এত তেজ। ফেরেশতারা 70,000 পর্দা লাগালো প্রথম আকাশ থেকে তুর পাহাড় পর্যন্ত। এই পর্দা লাগানোর পরে আল্লাহ পাক প্রথম আকাশের উপর থেকে নিজের চেহারার একটু জ্যোতি লাইট ছেড়ে দিলেন, পুরো চেহারা লাইট ছাড়েননি, সামান্য একটুখানি জ্যোতি লাইট ছেড়ে দিলেন। আর 70,000 পর্দা ভেদ করে লাইট এসে মুসা নবীরে দেখানোর জন্য আল্লাহ বলেন, ইরফা রাসাকা ইয়া মুসা, ও মুসা তোমার মাথাটা ঘাটটা নিচে করে মুখটা একটু উপরের দিকে উঁচু করে তাকা, আমারে যদি দেখতে চাও তোমার মুখটা একটু উপরের দিকে উত্তোলন করো। মুসা ঘাড় নিচে করে মুখটা উপরের দিকে তাকিয়েছেন, আর ওই নূরের তাজলে লাইট 70,000 পর্দা ভেদ করে যেই এসেছে মুসা নবী চোখে লাগার সঙ্গে সঙ্গে চোখ ধাঁধা লেগে গেছে। মানে দেখবেন দিনের বেলা যখন সূর্যোদয় হয়, সূর্যোদয় হলে কাউকে যদি বলা হয় 10 মিনিট সূর্যের দিকে তাকিয়ে থাক, কেউ পারবে তাকিয়ে থাকতে? এক আধ মিনিট তাকানোর পরে চোখ ধাঁধা লেগে যাবে কিনা, শস্যের ভুল দেখবে কিনা, চোখ আধার হয়ে যাবে। কারণ চোখের জ্যোতি যা তার থেকে সূর্যের জ্যোতি কোটি কোটি গুণে বেশি। এই কারণে সূর্যের দিকে তাকিয়ে কোনো মানুষ সহ্য করতে পারে না, না পারার কারণে এই রকম একটা পরিস্থিতি হয়। তো সূর্য বানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ, তাহলে তার চেহারার জ্যোতি আরও কত কোটি গুণ বেশি, এটা চিন্তা ভাবনা করলে বুঝতে হবে। মুসা নবী দেখার সঙ্গে সঙ্গে উনি আর সহ্য করতে পারলেন না, তুর পাহাড়ের কিনারায় পিছনের দিকে চিৎপটাং হয়ে উল্টে পড়ে গেলেন। মানে চোখে জ্যোতি লাগার কারণে পিছনের দিকে উল্টে পড়ে গেলেন, আর এই যে পড়ে গেলেন পাহাড়ের কিনারায় 4 দিন 4 রাত বেহুশ হয়েছিলেন। কদিন? 4 দিন 4 রাত বেহুশ হয়েছিলেন ওই পাহাড়ের কিনারায় পড়ে থেকে। আল্লাহ ডেকে বললেন, ফেরেশতারা আমার চেহারার জ্যোতি 70,000 পর্দা ভেদ করিয়ে মুসা নবীর একটু দেখিয়েছি, তাই চোখ ধাঁধা লেগে যে বেহুশ হয়ে পাহাড়ের কিনারায় পড়িয়ে আছে আর 4 দিন। মুসা নবীর স্ত্রী দুশ্চিন্তায় পড়েছে, স্বামী যে গেল আল্লাহ দেখতে তো আর বাড়ি ফেরে না, বিয়ে করে নতুন ঘর জামাই হয়ে কোনো বাড়ি রয়ে গেল নাকি, ও তার ঘর ফেরে না, নতুন স্ত্রী বিয়ে নতুন শ্বশুর বাড়ি ঘর জামাই হয়ে রয়ে গেল নাকি। মুসার স্ত্রী তো দুশ্চিন্তায় পড়েছে। আল্লাহ ডেকে বললেন, ফেরেশতারা মুসার মাথায় পানি দে, পাকার হাওয়া দে, ওর একটু বেহুশতা কাটিয়ে দে। 4 দিন 4 রাত পর মাথায় একটু পানি দেয়া হলো, একটু পাকার হাওয়া দেয়া হলো, মুসা নবীর বেহুশতা কেটে গেল, আস্তে আস্তে পাহাড়ের কিনারা ঠেলে উঠে বসেছেন। ফেরেশতারা মুসা নবীকে ঠেলে উঠে বসতে থেকে জিজ্ঞাসা করছেন, মা তারা ইয়া মুসা ইয়া আখি মুসা, এ ভাই মুসা কি দেখলে তুমি? মুসা বলছে, আমি আল্লাহ দেখেছি। ফেরেশতারা বলছে, আল্লাহর কিরাম দেখলে? বলে, একটা লাইট এসে চোখে লেগেছে, তারপর আর কিছু বলতে পারিনি, চোখ ধাঁধা লেগেছে, 4 দিন বেহুশে পড়েছিলাম, আমার মাথায় কে পানি দিল হাওয়া দিল, তারপরে হুশ ফিরে ঠেলে উঠলাম। ফেরেশতা বলছে, পানি দিয়েছি আমরা, হাওয়া দিয়েছি আমরা, দেওয়ার পরে তোমাকে হুশ ফিরিয়েছে। বলে, তুমি আল্লাহর কেমন দেখলে? বলে, অত বলতে পারবো না, লাইট এসে চোখে পড়েছে এই পর্যন্ত বলতে পারি। পয়গম্বর মুসা তাই বলতো, সব পয়গম্বর থেকে আমার দাম বেশি, কারণ আমি আল্লাহ দেখেছি, কেমন দেখেছে তা বলতে পারিনি, শুধু একটু লাইট। আল্লাহ বললেন, সব পয়গম্বরের সেরা পয়গম্বর করেছি যারে, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মুসা একটুখানি আমার চেহারার কিরণ তোমাকে 70,000 পর্দা ভেদ করে দেখিয়েছি, তাই তুমি অহংকার করেছো, গর্ব করেছো, সব পয়গম্বর থেকে সেরা পয়গম্বরের সম্মান প্রাপ্ত হওয়ার জন্য তুমি দাবি করেছো, আর আমি সেরা পয়গম্বর যারে বানিয়েছি তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তাকে সঙ্গে আমার খাসকোয়াটা আরশ কুরসিতে একদিন নিয়ে আসবো, আমার সামনে নিয়ে বসিয়ে তারে নিয়ে গল্প করব, তার চোখের পাওয়ার এমন তৈরি করেছি আমার সামনে বসে দেখলো তার চোখ ধাঁধা লাগবে না, বেউসা হবে না, এক টানা 25 বছরের লম্বা মেয়াদ মোহাম্মদ আমার সামনে বসে আমাকে দেখে কলিজা ঠান্ডা করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে তাই দেখা গেল,
প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ধরার বুকে আসলেন আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বয়ং আসমান পরিভ্রমণ করিয়ে তার নিজের খাস কোয়ার্টার আরশ কুরসিতে নিয়ে যে নবীকে সামনে বসিয়ে চেহারা দেখিয়ে গল্পগুজব করিয়েছিলেন তাহলে এখানে আমাদের আর সন্দেহ থাকতে পারে আল্লাহ আছে আর সন্দেহ থাকতে পারে কারণ নবী তো যে বসে গল্প করে আল্লাহরে দেখে ফিরে এসেছেন এর পরও নবী বললেন আমি আল্লাহকে দেখে যখন ফিরে আসি হঠাৎ আমার মনে পড়ে গেল যে আমি আল্লাহকে দেখলাম কলিজা ঠান্ডা করলাম আমার উম্মতেরা পৃথিবীতে আছে তারা তো কেউ দেখেনি পয়গম্বর বলছেন আমি পথে কিছুটা নেমে এসে ফের আবার ফিরে গেলাম যে আল্লাহর আরশ পাকের পায়া জড়িয়ে ধরে কান্না শুরু করলাম কেঁদে বললাম আল্লাহ আমার চোখের পানি কবুল করুন আল্লাহ ডেকে বললেন হাবিব লম্বা টাইম ধরে আমার চেহারা দেখিয়ে গল্প করালাম নাস্তা করালাম আপনার উম্মতদের জান্নাত হালাল বানানোর জন্য আমি দুটি তোহফা গিফট দিলাম একটির নাম নামাজ একটির নাম রোজা এরপর আবার কেন ফিরিয়ে চালচের পায়া জড়িয়ে ধরে কাঁদছেন নবী ডেকে বললেন আল্লাহ আমি দেখলাম আপনাকে আমার উম্মতরা দেখতে পারি নাই আপনাকে এই জন্য আমার উম্মতের সঙ্গে আপনার দেখা দিতে হবে না দেখা দেওয়া পর্যন্ত আরশের পায়া ছাড়বো না পৃথিবীতে যাব না জোরে বলুন একটু সুবহানাল্লাহ আল্লাহ ডেকে বললেন হাবিব আপনার উম্মতদের দেখা দেওয়ার জন্য দাবি করছেন আমি দেখা দেব নবী বললেন আল্লাহ দেখা দেবেন শুধু বললে হবে না কি আমলের বদৌলতে কি কাজের বদৌলতে আমার উম্মতের সঙ্গে দেখা দেবেন তত্ত্বটা দিতে হবে সেটা নিয়ে যাব পৃথিবীতে যারা দুনিয়ায় বেঁচে থাকতে আমার উম্মতরা আপনাকে দেখতে পায় আমি বেঁচে থাকতে যেমন আপনাকে দেখতে পেলাম কোন নবী নবীর উম্মতরা সরাসরি দেখতে পাইনি আমি দেখতে পেলাম আমার উম্মতরা যাতে আপনাকে এমন দেখতে পায় এই জন্য তত্ত্ব দিতে হবে আল্লাহ ডেকে বলেন হাবিব তত্ত্ব না নিয়ে আপনি পৃথিবীতে ফিরবেন না নবী বলেন লা ইয়া রব্বি না আল্লাহ ডেকে বললেন হাবিব আপনার উম্মতরা আমাকে দুনিয়ায় বেঁচে থাকতে যদি দেখতে চায় আস-সালাতু মিরাজুল মুমিনিন আপনার উম্মত যদি আমাকে দেখতে চায় তারা যেন বেশি বেশি করে নামাজ আদায় করে নেয় যারা বেশি বেশি নামাজ আদায় করবে দুনিয়ায় বেঁচে থাকতো আমার সঙ্গে দেখার সুযোগ তারা পাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই তত্ত্বটা নিয়ে আসলেন পৃথিবীতে পরবর্তী নবীর উম্মত হিসাবে যারা মর্যাদা পেয়েছে আল্লাহর প্রেমিক বান্দা সাব্যস্ত হয়েছে এর অধিকাংশ ব্যক্তি আমার আল্লাহকে দেখার সুযোগ সরাসরি পেয়েছে কারবা নাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কারবা নাম ইমাম মালিক কারবা ইমাম আহমদ বিন হাম্বাল কারবান ইমাম জাফর সাদিক কারবান ইমাম তিবরিজি ইতিহাস আলগা করলে দেখা যায় তারা বলছেন আমরা একবার নয় দুবার নয় শত শতবার আল্লাহকে দেখার সুযোগ পেয়েছি জোরে বলি একটু সুবহানাল্লাহ তারা বলছেন আল্লাহ দেখার মূল কারণ হলো বেশি বেশি করে রাত জেগে জেগে নামাজ আদায় করেছি রাতের ঘুমকে হারাম করেছি বিবি বাচ্চার মায়া পরিত্যাগ করেছি আর বেশি বেশি করে নামাজ আদায়ের কারণে আল্লাহ পাক বললেন তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে দেখা হবে যারা নামাজ বেশি বেশি করে আদায় করবে আর রাতের নামাজটাই আল্লাহর কাছে বেশি প্রিয় এই নামাজটির নাম হলো তাহাজ্জুদ আল্লাহ বলছেন যারা তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করে আদায় করবে আমি আল্লাহ পাক রাত জেগে ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করার কারণে তাদের সঙ্গে আমি দিদার করব সেটা ওয়াদা করেছিলাম ওয়াদা ও বাস্তবে রূপদান করেছি সকলে বলি আমিন তাহলে আল্লাহ দেখার চিন্তা ভাবনা নবী আমাদের জন্য নিয়ে এসেছেন আমরা যদি সেই চিন্তাকে বাস্তবে রূপদান করতে চাই দুনিয়ায় বেঁচে থাকতে তাহলে একটু বেশি বেশি করে নামাজ আদায় করতে হবে শুধু পাঁচ ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব আর এশা নয় একটু বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে হবে আর নফল নামাজের ভিতরে সবথেকে উত্তম নামাজের নাম হলো তাহাজ্জুদ কি নামাজ বললাম তাহাজ্জুদ তাহাজ্জুদ এই তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে আল্লাহ তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা পৃথিবীর ইতিহাসে নজির সৃষ্টি করে আমাদের জন্য ইতিহাসের তত্ত্ব লিপিবদ্ধ করেছেন অতএব দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ কেমন একজন মালিক তিরমিজি শরীফের হাদিসের তত্ত্ব এসেছে আল্লাহ পাক জান্নাতিদের সঙ্গে যখন নিজের চেহারা দর্শন করাবেন জান্নাতিদের সঙ্গে জান্নাতির আল্লাহর চেহারা দর্শনের পর 8 কোটি বছর একটানা জান্নাতের ভিতরে ঘুমিয়ে থাকবেন কতদিন আল্লাহ চেহারা জান্নাতিরা যখন দেখবে জান্নাতিরা আল্লাহ চেহারা দেখার পরে 8 কোটি বছর একটানা জান্নাতে ঘুমিয়ে থাকবে
আল্লাহ শুধু কোন শব্দ ব্যবহার করবেন ঘুম থেকে জান্নাতীরা 8 কোটি বছর পরে ঠেলে উঠবে। আল্লাহ বলেন জান্নাতে এত নাজ নেমাত আমি তৈরি করে রেখেছি তোমাদের ব্যবহারের জন্য, আর তোমরা ঘুমিয়ে যদি কাল কাটাও আমার নাজ নেমাতের উপায় কি হবে? এই জন্য তোমাদের ঘুম ভাঙালাম। এবার জান্নাতীরা বলো তোমাদের আর কিছু চাহিদা আছে নাকি লাগবে নাকি? আল্লাহ দেখার পরে সব জান্নাতীরা বলবেন আল্লাহ আমাদের যে অভাবটা মনের ভিতরে মাঝে মাঝে দেখা দিত সে অভাবটা দূর হয়ে গেছে আপনার চেহারা দর্শনের কারণে, এখন আর খাওয়া লাগবে না আল্লাহ কোনো কিছুই লাগবে না, আমরা আপনার চেহারা দর্শনের কারণে সব আশা আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে গেছি। জোরে বলুন একটু আমিন। একদিন জান্নাতীদের কোনো খাওয়া লাগবে না কোনো কিছুই লাগবে না, মাহবুবের চেহারা দর্শনের পরে জান্নাতীরা আনন্দে কাল কাটাবে জান্নাতের ভিতরে, এদের খাওয়া দাওয়ার প্রয়োজন হবে না। সকলে বলি আমিন। আমার ভাইরা আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে যেন দান করেন, দুনিয়ায় যদি দেখার সুযোগ না হয় অন্তত জান্নাতি হওয়ার পরে আমরা যেন সেই সুযোগটা নসিবে জুটিয়ে জীবনের সব আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে পারি। চিল্লায় বলুন একটু আমিন। দেখতে দেখতে রাত অনেক গভীর হয়ে গেছে, দেখতে দেখতে পনি একটা বেজে গেছে, আমি আর লম্বা আলোচনা আপনাদের কাছে রাখবো না। তবে কর্তৃপক্ষরা প্রতি বছর এই প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্ট করে থাকেন, বিশেষ ডেকোরেটেড প্যান্ডেল এবং লাইক মাইক বিভিন্ন খরচ খরচা করেন, তারপরে একটা বিরাট তাবারুকের ইন্তেজাম করেন। এখানকার কর্তৃপক্ষ যারা করে থাকেন আমি এখনই আপনাদের নিয়ে দোয়ায় শরীক হব। তবে দোয়ার আগে সংক্ষেপ, আগামী বছরের তাবারুকের জন্য, এবছর হয়েছে আগামী বছরও হবে, সেই তাবারুকের জন্য একটু ভিক্ষুক সেজে আপনাদের কাছে হাত পাতব, সীমিত খুব অল্প সময়ের জন্য টপ টপ করে আপনার একটু তথ্য পরিবেশন করবেন আপনার কাছে। কে কি দেবেন হাসরের মাঠে কিয়ামতের মাঠে 50,000 বছর লম্বা দিন, আমরা যাতে জান্নাতি নাজ নেমাত হাসরের মাঠে পেতে পারি। আজ দুনিয়ায় একটু তার জন্য আমরা আল্লাহর ব্যাংকে একটু জমা করে চলে যাব, জমা করে চলে যাব, জমা করে রেখে যাব। কবর থেকে হাসরে উঠলে আল্লাহ পাক এই নাজ নেমাত আমাদের জন্য হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিন জান্নাতের নাজ নেমাত বরাদ্দ করে দেবেন। সকলে বলি আমিন। কোরআনে আল্লাহ বলছেন মান জাবিল হাসানাতে ফালাহু আশুর আমসালেহা, আল্লাহ বলছেন আমার ব্যাংকের বইতে ভালো কাজে যে বান্দা 1 টাকা জমা করে আমি 10 টাকা লাভ তার হাতে হাতে দেখাই, যে বান্দা চাওয়ার আগে ভালো কাজের নাম লিখে দেয় আমি 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের যা যা শ্রীবৃদ্ধি করিয়ে ফকির কে আমির বানাই, গরিবকে ধনী করাই। জোরে বলি একটু আমিন। এজন্য টপ টপ করে আসেন, জলসা কমিটির যুবক ভাই যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আশেপাশে বসে আছেন, হাসরের মাঠে কিয়ামতের মাঠে ছেলে আপন হবে না, মেয়ে হবে না, স্বামী হবে না, কেউ আমার আপনার বিপদে পাশে দাঁড়াবে না। সেদিন এই দানটা আমার জন্য আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে।